উপজাতিদের উন্নয়নে সিপিএম দল কিছু করেনি। ত্রিপুরায় ক্ষমতায় বহুদল ছিল, কিন্তু সত্যিকারের অর্থে পাহাড়িদের কোনো উন্নয়ন হয়নি, কেউ চেষ্টাও করেনি। আমরা 2 বছর ক্ষমতায় আছি, 2 বছরের মধ্যে অনেক কিছু করেছি। নিজ বিধানসভা কেন্দ্র এলাকায় দলীয় একটি কর্মসূচিতে একথা বললেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেন, পূর্বতন বিভিন্ন সরকারের শাসনামলে উপজাতিদের কোনো প্রকার উন্নতি হয়নি। বর্তমান রাজ্য সরকার উপজাতিদের উন্নয়নে প্রচুর প্রকল্প হাতে নিয়েছে। বছরের মধ্যে বিজেপি মহারাজ আজকে আগরতলা এয়ারপোর্টের নাম বীর বিক্রম এয়ারপোর্ট করেছে। আপনারা জানেন বীর বিক্রমের একটা মূর্তি এয়ারপোর্টে বসিয়েছে। আপনারা জানেন 19শে আগস্ট মহারাজের নামে সরকারি ছুটি ঘোষণা করেছে। উপজাতিদের উন্নয়ন এবং বর্তমান অবস্থা প্রসঙ্গে বলতে গিয়ে শিক্ষামন্ত্রী রাজ্যের রাজন্য পরিবারের বিভিন্ন ব্যক্তিত্বদের চরম সমালোচনা করেন। ত্রিপুরা বিমানবন্দরের নামকরণ প্রসঙ্গে তিনি বলেন, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের ছেলে কিরিট বিক্রম নিজে এমপি ছিলেন কংগ্রেসের, কিন্তু এয়ারপোর্টের নামকরণ করতে পারেননি। ওনার ছেলের স্ত্রী পর্যন্ত এমপি ছিলেন, তিনিও সেটা পারেননি। মাত্র 2 বছরের ব্যবধানে এই জোট সরকার আগরতলা বিমানবন্দরের নাম পরিবর্তন করেছে মহারাজার নামে। এই রিসাকে আমাদের দেশের প্রধানমন্ত্রী বিজেপি দল এই রিসাকে সারা বিশ্বে সমাদৃত করেছে, জাতীয় হিসেবে তারা স্বীকৃতি পেয়েছে। এবং দেখবেন প্রধানমন্ত্রী নিজে পর্যন্ত রিসা দিয়ে মুখ, আজকে করোনার আক্রান্তের সময় উনি রিসা দিয়ে রিসা ব্যবহার করে, কারণ এদের আর্থিক উন্নয়নের জন্য। এই যে বয়ন শিল্প, এই বয়ন শিল্প খুব কঠিন, এই বয়ন শিল্পকে সারা বিশ্বে সমাদৃত করার জন্য এর উদ্যোগ নিয়েছে, এবং এতে আগামী দিনের ট্রাইবেল মহিলারা আগে উপকৃত হবে, আর্থিকভাবে উন্নতি হবে। শিক্ষামন্ত্রী বলেন, এই রাজ্যে 19 আগস্টে যে দিনটি ছুটি হিসেবে ঘোষিত হয় সেটা মহারাজের নামে, বিজেপি দল সেটা করেছে। উপজাতিদের পরিধেয় রিসা সারা পৃথিবী চিনত না, আমাদের বিজেপি দল এবং প্রধানমন্ত্রী রিসা চিনিয়ে দিয়েছে বিশ্ববাসীকে। নাতিদীর্ঘ ভাষণে শিক্ষামন্ত্রী বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরে শাসক দলের বিভিন্ন কাজকর্ম এবং এডিসি এলাকা সংক্রান্ত নানান পরিকল্পনার কথা তুলে ধরেন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।